শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু কর্মকর্তা কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করেন, তাই ঘুষ না নিতে বলার সাহস তার নেই। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার উপর এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে বিতরণ করেন ল্যাপটপ ও সনদ। এরপর বক্তব্যে মন্ত্রী অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পর ঘুষের বিনিময়ে প্রতিবেদন দেয় অধিদপ্তরের লোকজন। স্কুলে খাম তৈরি করা থাকে, আপনার কাজ যদি আপনি গেলেন, গেলে আপনার খামটা আপনার ধরাই দিবে, আপনি খাই দিয়ে তারপরে আসার সময় চলে আসবে, আইসা রিপোর্ট দিবেন, ঠিক আছে। ঘুষ নিয়ে প্রথমে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও এক পর্যায়ে যেন বাস্তবতার কাছে নতি স্বীকার করলেন নাহি। কিন্তু আমি ঈদের সময় বলছি যে এই এইখানে বললাম যে মিটিংয়ে যে আপনারা দয়া করে ভালো কাজ করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন তবে সহনশীল হয়ে খাবেন, কারণ ওই সাহসই নেই বলা যে আপনারা ঘুষ খাবেন না, অর্থহীন কথা হবে। ঘুষের ব্যাপকতা কতটা ছড়িয়েছে তাও জানালেন শিক্ষামন্ত্রী। নানা জায়গায় এরকম হয়েছে, সব জায়গাতেই এরকম হয়েছে, খালি যে অফিসার চোরটা না, মন্ত্রীরাও সু, আমিও সু, আমি না ওরকমই হয়, এই জগতে এরকমই চলে আসতেছে, সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে। বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, সব কার্যক্রম ডিজিটাল হলে তা আরো কমে আসবে। দেশের শিক্ষা মন্ত্রণালয়ের ঘুষের আদান প্রদানটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে খোদ শিক্ষামন্ত্রী ঘুষ না নেওয়ার ব্যাপারে কোন ধরনের নিষেধাজ্ঞা দিতে পারছে না, তিনি ঘুষ কম নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তো এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা এই বার্তাটাকে ঠিক কিভাবে নেবেন? এই বার্তাটা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কিভাবে নেবেন সেটা জানি না, তারাই বলতে পারবেন। কিন্তু আমি বলতে চাই যে এই বার্তা একটা ভুল বার্তা, এবং এই ধরনের বার্তা দায়িত্বশীল কারোরই দেয়া উচিত না, কারণ ঘুষ বাংলাদেশে এমন একটি অপরাধ হিসেবে চিহ্নিত যেটা বিচার করা যায়। মন্ত্রীও যদি মনে করেন তিনি নিজেও ঘুষ খান, যেটা স্বীকার করছেন তিনি, তাহলে তারও বিচার হওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রেই বাংলাদেশে এরকম একটা স্ট্যান্ড নেওয়া হয় যে যেহেতু সবাই জানে ঘুষ খায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটা বাহাবা পাওয়ার জন্য হয়তো এরকম কথা বলা হয়। কিন্তু বাহাবা পাওয়ার জন্য এরকম না, দায়িত্বে আছেন আপনি, আপনার দায়িত্ব হচ্ছে যেন কাউকেই একটা টাকাও ঘুষ দিতে না হয়। দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে, কারণ জনগণ আপনাকে এই দায়িত্ব পালন করতে দায়িত্ব দিয়েছে, ফলে এই জিনিসটা চূড়ান্ত দায়িত্বের অবহেলা। আমরা মনে করি যে এই জিনিসগুলি সব অনেক সময় পাশ কাটিয়ে যাওয়া হয়, অন্তত উনি তো স্বীকার করছেন এই বাবা দিয়ে, স্বীকার করার মধ্যে কোনো বাহাদুরি নেই যদি সেই স্বীকারটা সত্যিকার অর্থে কার্যে পরিণত না করা যায়। এবং আমরা দেখছি গত কয়েক বছরে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দুর্নীতিগুলো কমছে না, সরকার যদিও দাবি করছে। আর সহনীয় পর্যায়ে সহনীয়টা, এই সহনীয়টা কে হিসাব করবে? মন্ত্রীর জন্য যেটা সহনীয়, মন্ত্রীর যা বেতন, একটা সাধারণ আপনার স্কুল শিক্ষকের জন্য কি সেটা সহনীয় হবে? এটা তর্কের জন্য আমি বলছি, কোনো কিছুই সহনীয় নাই, এটা সহন করতে করতে সহনীয় হয়ে গেছে, সেই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আচ্ছা, শিক্ষামন্ত্রী ঠিক কোন জায়গাতে আটকে আছেন যে এই ব্যাপারে উনি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছেন না? না, কঠোর পদক্ষেপ নিতে পারছেন না মানে আমাদের আইন কানুন সবকিছু তো বলছে উনি কঠোর পদক্ষেপ নিতে পারবেন। দুর্নীতি দমন কমিশনও কয়েকদিন আগে তাদেরকে তালিকা দিয়ে গেছে। যেহেতু তার কোনো দায়িত্ব নেই, আমরা ধরে নিব যে ঠিক আছে তিনি পার পেয়ে যেতে পারেন। যখন মন্ত্রী এই কথা বলে, আপনার মনে আছে শাহনাজ, যে বাংলাদেশের একজন মন্ত্রী বলেছিল যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, এটা বাংলাদেশে খুব সাধারণ একটা প্রচলিত কথা, কিন্তু যখন দায়িত্বপূর্ণ একজন লোক এই কথাটা বলে তখন এটা সাধারণ মানুষ মেনে নেবে কেন? ফলে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা চূড়ান্ত দায়িত্ব অবহেলা, এবং দায়িত্বের অবহেলাটা যেহেতু তিনি স্বীকার করেছেন, তার ব্যাপারে প্রথম পদক্ষেপ হচ্ছে যে তাকে আসলে মন্ত্রিসভায় রাখা উচিত না আমার বিবেচনায়। দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে এটার জন্য অবশ্যই শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন।